নমস্কার বন্ধুরা, স্মার্ট ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের জন্য আবারও একটি নতুন সরকারি চাকরি খবর নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে যে চাকরি খবরটি নিয়ে এসেছি সেটি এসেছে সিআরপিএফ থেকে। সিআরপিএফে হেড কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে, 1412টি শূন্য পদ পূরণ করা হবে, যাতে মহিলা পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। তার বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আমি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওটি। সাবস্ক্রাইব করুন স্মার্ট ত্রিপুরা চ্যানেলটিকে এবং সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করুন। সিআরপিএফে যে হেড কনস্টেবল পদে লোক নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, তার আবেদন শুরু হয়েছে 7/2/2020 থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 6/3/2020-এর মধ্যে আপনাদের আবেদন করে নিতে হবে এবং আপনাদের লিখিত পরীক্ষা অর্থাৎ রিটার্ন এক্সাম শুরু হবে 19/4/2020-তে। তার জন্য বন্ধুরা আপনাদের যে শূন্য পদ ভ্যাকেন্সিগুলো রয়েছে, জেনারেলদের জন্য রয়েছে 1031টি, এসসিদের জন্য রয়েছে 200টি, এসটি 100টি পোস্ট খালি রয়েছে যেটা পুরুষদের জন্য, এবং মহিলাদের জন্য জেনারেল 63টি, এসসি 12টি, এসটি 6টি, টোটাল 1412টি শূন্য পদ খালি রয়েছে যেটা হেড কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক তথা 12 পাস হতে হবে এবং বয়সের সীমা 32 বছরের মধ্যে আপনাদের বয়সের সীমা থাকতে হবে। সিলেকশন করা হবে বন্ধুরা আপনাদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, মেডিকেল টেস্ট এবং রিটার্ন এক্সাম, এবং আপনাদের মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। আপনাদের বেতন দেওয়া হবে বন্ধুরা 25,500 থেকে শুরু করে 1,100 টাকা পর্যন্ত আপনাদের মাসিক বেতন হতে পারে। আবেদন করতে হবে বন্ধুরা আপনাদের অফলাইন মাধ্যমে। আবেদন করে নিতে হবে 6/3/2020-এর মধ্যে। লিখিত পরীক্ষা বন্ধুরা ওএমআর বেসিক হবে আপনাদের এবং ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে, পুরুষ মহিলা প্রত্যেকটির ক্যাটাগরি আলাদা রয়েছে। মহিলাদের জন্য দৌড়াতে হবে কম এবং পুরুষদের জন্য একটু বেশি, তার পরিমাণ নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। মহিলা এবং পুরুষদের জন্য কি কি টেস্ট হবে এবং তার যে আলাদা আলাদা ভাগ রয়েছে সব কিছু নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো বিস্তারিত আপনারা ভালো করে জেনে নেবেন নোটিফিকেশনটি দেখে, এবং অ্যাপ্লাই করার আগে নোটিফিকেশন বন্ধুরা একবার অবশ্যই করে নেবেন। তারপর রয়েছে বন্ধুরা মেডিকেল ফিটনেস টেস্ট, মেরিট লিস্টের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। মহিলা পুরুষ আলাদা আলাদা প্রসেসিং রয়েছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এক্সামিনেশন সেন্টারটি হবে বন্ধুরা যারা নর্থ ইস্টে রয়েছেন এবং ত্রিপুরাতে রয়েছেন, নর্থ ইস্টের হবে বন্ধুরা গুয়াহাটি, গুয়াহাটিতে আপনাদের এক্সাম সেন্টারটি হবে। আমি নোটিফিকেশনটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা, সেখান থেকে ডাউনলোড করে আপনারা ভালো করে নোটিফিকেশনটি দেখে নেবেন। এখানে সব কিছু লেখা রয়েছে, আপনারা একটু ভালো করে পড়ে তারপর আবেদন করে বন্ধুরা। নোটিফিকেশনের মধ্যে আপনারা একটি ফরম্যাট পেয়ে যাবেন, সেটি পূরণ করে আপনারা অফলাইন মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করে নেবেন এনওসিতে। তো বন্ধুরা, এখানে আপনারা নোটিফিকেশনের মধ্যেই একটি অ্যাডমিট কার্ডের ফরম্যাট পেয়ে যাবেন, সেটি পূরণ করে নেবেন। পূরণ করে আপনারা সব কিছু কাগজপত্র ডকুমেন্ট জুড়ো করে আবেদন করে নেবেন, আবেদন করবেন এনওসির মাধ্যমে বন্ধুরা। বিস্তারিত আপনাদের নোটিফিকেশনটি পরে আপনারা পেয়ে যাবেন, ভালো করে নোটিফিকেশনটি পরে তারপর আবেদন করে নেবেন। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।